তেলিপাড়াতে বারে বারে বিচ্ছেদের খবর সামনে আসছে। তবে এখনও অনেকে আছেন যারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, কিন্তু যখন কোনো পছন্দের তারকার জীবনে বিচ্ছেদের ঘটনা ঘটে মনটা একটু খারাপ নিশ্চয়ই হয়। আমরা কথা বলছি টেলিপর্দার জনপ্রিয় নায়িকা সোলাঙ্কি রায়ের সম্পর্কে। ইচ্ছে নদী, প্রথমা কাদম্বিনী এবং সম্প্রতি গাঁটছড়া ধারাবাহিকে তাকে দেখেছে দর্শক। ওয়েব সিরিজেও তার অবাধ বিস্তার। ব্যক্তিজীবনে নিজের স্কুলের বন্ধু সাক্ষ্য বোসকে বিয়ে করেন তিনি। ধুমধাম করে তাদের বিয়েটা হয়। তারপরে বছরখানেক সাক্ষ্যর সঙ্গে নিউজিল্যান্ডে থেকেছেন সোলাঙ্কি। সাক্ষ্য সেখানেই কর্মরত, কিন্তু সোলাঙ্কি সেখান থেকে ফিরতেই তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এদিকে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব নিয়েও চর্চা আরম্ভ হয় টেলিপাড়াতে। কিন্তু স্বামীর সাথে তার সম্পর্ক কেমন তা নিয়ে তিনি এতদিন চুপ ছিলেন। অবশেষে মুখ খুললেন সোলাঙ্কি, জানিয়েছেন, আগের বছরই আমাদের বিচ্ছেদ হয়েছে। হ্যাঁ, আমি ডিভোর্সি, এটা আলোচনা করবার মতো বিষয় নয়। প্রেম বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতে ভালোবাসি। এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা, তাই স্পষ্ট বলতে চাই, আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা, আর এটা খুব শান্তিপূর্ণ বিচ্ছেদ। এই বিষয়ে আরও একটা পরিবার জড়িয়ে আছে, তাই এই নিয়ে খুব বেশি কথা বলতে আমি চাই না। এছাড়াও তার স্বামী, দাম্পত্য জীবন এবং কেরিয়ার নিয়ে অনেক কথা বললেন সোলাঙ্কি। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।